সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি টিভিতে। মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমেষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকে মোবাইল অ্যাপ ফ্লিপকার্ট বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। শীঘ্রই বাজারে আসছে অ্যাপটি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। ফ্লিপকার্ট.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপটি চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দিবে আপনার ইমেইলে। সফটালজির পরিচালক জাকির হোসেন বলেন এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে। আশা করি সব ধরনের সমস্যা অতিক্রম করে আমরা এগিয়ে যেতে পারব। প্রাথমিকভাবে Android 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টার। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।